আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। মালয়েশিয়া দেশের মালাক্কা শহরের একটা অংশ আপনারা দেখছেন, খুবই সুন্দর জায়গা এটা। সমুদ্রের ধারে হচ্ছে এই শহরটা। এই শহরটা খুবই পুরানো, 500 বছর পুরনো। যেগুলি বিল্ডিং সেগুলিও এখানে দেখতে পাবেন, সব সংরক্ষিত আছে। এখন আমি যেখান থেকে কথা বলছি সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর এই উঁচু স্থানে গির্জাঘর ওরা বানিয়েছিল। মিশনারিদের কবরস্থানও এখানেই আছে। 15 শতক বা হয়তো 16 শতক এমন সময় ঈশ্বরের শুভবার্তা এই মালয়েশিয়া দেশে এসেছিল। মিশনারিরা এখানে এসেছিল, তারা এখানে সেবা কাজ করেছিল, আর তাদের সকলের কবরস্থান এইখানে আপনারা দেখতে পাবেন। আজকে ঈশ্বরের এক প্রতিজ্ঞার ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আমরা দেখব যাকব 5:16, ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী। আমরা সবাই প্রতিদিন নানা কারণে প্রার্থনা করি, নিজের কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, কাজের জন্য, সেবা কাজের জন্য, ব্যবসার জন্য, নানা কারণে আমরা প্রার্থনা করে থাকি। এমন তো আমরা সবাই করি। আমরা প্রার্থনা করি ঠিক আছে, কিন্তু একটা জিনিসের উপর কিন্তু আমাদের ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে ঈশ্বর কি আমাদের প্রার্থনার সঠিক উত্তর দিয়েছেন। ধার্মিকদের প্রার্থনা হচ্ছে শক্তিশালী ও কার্যকরী, অনেক কিছু হতে পারে। আমাদের ঈশ্বর যেমন সর্বশক্তিমান, আমাদের প্রার্থনার মধ্যেও শক্তি আছে। ঈশ্বরের জন্য যদি সকল কিছু সম্ভব হয়, আমাদের প্রার্থনাতেও সবই সম্ভব। মানে প্রার্থনা দ্বারা ঈশ্বর থেকে আমরা সকল জিনিস পেতে পারি। এর মানে প্রার্থনা হতে হবে ধার্মিক মানুষের দ্বারা। অনেকে আছে নামে মাত্র প্রার্থনা করে, অনেকে সময় কাটানোর জন্য প্রার্থনা করে, এমন বিশ্বাসীরা রীতি নিয়মের মতো প্রার্থনা করে, আর তারা ভাবে এমন ধরনের প্রার্থনা করে তারা সকল কিছু প্রাপ্ত করতে পারে। হবেই না, কারণ মাত্র শক্তিশালী প্রার্থনা দ্বারাই সব কিছু সম্ভব, আর সেই প্রার্থনা হবে ধার্মিকদের। এখন প্রশ্নটা, কারা ধার্মিক? যাদের হৃদয় যীশু খ্রিস্টের রক্তের দ্বারা ধৌত তারাই হচ্ছে ধার্মিক। যখন আমরা যীশুর রক্তের কাছে নিজেকে অর্পণ করি, যখন আমরা বলি হে প্রভু আমি তো পাপী, আপনি আপনার রক্ত দ্বারা আমার পাপকে ধুয়ে দিন, এমনভাবে নিজেকে অর্পণ করলে তখনই যীশুর রক্ত আপনার পাপকে ধুয়ে ফেলে। যখন আমরা আমাদের পাপের ক্ষমা পাই, তখনই আমাদেরকে ধার্মিক আখ্যায়িত করা হয়। তার মানে ধার্মিক আসলে কে? ধার্মিক হচ্ছে সেই ব্যক্তি যে নিজের পাপকে স্বীকার করে প্রভু যীশুকে নিজের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে। নিজেকে প্রশ্ন করুন, আপনার পাপ কি প্রভু যীশু খ্রিস্ট ধুয়ে দিয়েছেন? যীশুর রক্তের দ্বারা আপনি ক্ষমা কি পেয়েছেন? আপনি কি বলতে পারবেন যীশু আমার পাপকে ধুয়ে ফেলেছে, এখন আমি ধার্মিক? আপনি বলছেন আমি তো ভক্তি করি। ভক্তি তো সবাই করে, এটা দিয়ে চলবে না। শয়তানও যীশুকে প্রভু হিসাবে জানে, এমনকি যীশুকে ভয়ও করে। কিন্তু আমরা ধার্মিক তখনই হই যখন আমরা বিশ্বাস করি যে যীশুর রক্তই আমাদের পাপ ক্ষমা করে। আর যদি এমন অভিজ্ঞতা আপনার থাকে, তখন আপনি নিঃসন্দেহ বলতে পারেন যে আপনি একজন ধার্মিক ব্যক্তি। আপনি সাহসের সহিত তখন বলতে পারবেন যীশু খ্রিস্ট আমার পাপকে ধুয়েছেন, আর যীশুর রক্ত দ্বারা আমি ক্ষমা পেয়েছি, এখন আমি একজন ধার্মিক ব্যক্তি। মানুষ আপনার ব্যাপারে যা ইচ্ছা বলতে পারে, কিন্তু আপনি নিজে জানেন যে ঈশ্বরের চোখে কিন্তু আপনি ধার্মিক। এই জন্য আমি কখনো চিন্তা করি না মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছা বলুক, আমি চিন্তা করি না। যীশু বলে আমি তো তোমার সঙ্গে আছি, মানুষ যা ইচ্ছা বলুক তুমি চিন্তা করবে না। কারণ যারা বলে তারা তো সত্য জানে না যে আমি ধার্মিক হয়েছি একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তর দ্বারা। আর আমি সাহসের সহিত প্রার্থনা করি, আর সেই প্রার্থনা অনুসারে উত্তরও পাই। এর মানে হয় যে আপনি যদি ধার্মিক গণিত হয়ে থাকেন, আপনি কোনো জিনিসের চিন্তা করবেন না। যীশুর রক্তের দ্বারা যে ক্ষমা হয় সেই অভিজ্ঞতা আপনার পেতে হবে। বলুন প্রভু যীশু আপনি আমাকে ধার্মিক গণিত করুন। আপনি মন থেকে প্রার্থনা করে বলুন হে প্রভু আপনি আমাকে ধার্মিক হিসাবে গণিত করুন। তখন দেখবেন আপনার প্রার্থনা দ্বারা অনেক অলৌকিক কাজ হবে, আপনার প্রার্থনার শক্তি আপনি দেখবেন। হে যীশু আপনি আমাকে ধার্মিক করার জন্য নিজের প্রাণকে
ক্রুশের উপর বলিদান স্বরূপ দিয়েছেন সেই রক্ত দিয়ে আপনি আমাকে ক্ষমা করুন আর ধার্মিক হিসাবে গ্রহণ করুন। আজকে আমি প্রার্থনা করি আর আমার প্রার্থনার দ্বারা অনেক বড় বড় কাজ আমি দেখব সেটা আমি বিশ্বাস করি। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম, আমেন আমেন।